আমরা বাফার দ্রবণের সংজ্ঞা থেকে বা বাফার দ্রবণ হওয়ার শর্ত আগে জেনেছি কোনো দুর্বল অ্যাসিড আর তার লবণের মিশ্রণটা হবে বাফার দ্রবণ অথবা দুর্বল খার তার লবণের মিশ্রণটা হবে বাফার দ্রবণ একটা অম্লীয় বাফার দ্রবণ আর একটা ক্ষারীয় বাফার দ্রবণ অম্লীয় বাফার দ্রবণ হতে হলে কোনো দুর্বল অ্যাসিড হতে থাকতে হবে আর তারই লবণ এর মিশ্রণ থাকতে হবে অন্য কোনো লবণের মিশ্রণ বা তীব্র অ্যাসিডের এবং তার লবণের মিশ্রণ দিয়ে কখনো বাফার দ্রবণ হয় না এখন তোমরা খেয়াল করো আমাদের যে উদ্দীপক দুইটা দেওয়া আছে এক নম্বর উদ্দীপকের দিকে সবাই যদি একটু তাকাই এইখানে কার দ্রবণ দেওয়া আছে এ পাত্রে অ্যাসিটিক এসিড তোমরা জানো জৈব এসিড এটা একটা দুর্বল এসিড সবচেয়ে কমন এসিডটা আমরা জানি আসলে যত জৈব এসিড আসে আছে সবাই আসলে দুর্বল এসিড হ্যাঁ তাদের মধ্যে হয়তো শক্তিমাত্রায় কিছুটা পার্থক্য থাকতে পারে কিন্তু দুর্বল এসিড বলে তারা গণ্য হয়

এ পাত্রে অ্যাসিটিক অ্যাসিডের এর পয়েন্ট টু মোলার ঘনমাত্রার বিশ এম দ্রবণ আছে খেল করিও কিন্তু ঘনমাত্রা এবং আয়তনের দিকে তাকাইও দ্বিতীয় পাত্র বি পাত্রে দেখো তারই লবণ অ্যাসিটিক অ্যাসিডের একটি লবণ সোডিয়াম লবণ সোডিয়াম ইথানয়েট বা সোডিয়াম অ্যাসিটেট তার তিরিশ এম এল দ্রবণ আছে কিন্তু ঘনমাত্রাটা কিন্তু ভিন্ন হোক বা এক হোক এটা কোনো ম্যাটারই না বিষয়ই না দেখো এখানে হচ্ছে অ্যাসিডের দ্রবণ এখানে হচ্ছে তার লবণের দ্রবণ এটা এককভাবে এখন মিশ্রিত হয় নাই মনে করো এ পাত্রটাতে যে দ্রবণটা আছে এই দ্রবণটা কিন্তু এখন এককভাবে সেই কিন্তু বাফার দ্রবণ নয় এটা শুধু একটি অ্যাসিডের দ্রবণ ইথানোয়িক অ্যাসিডের দ্রবণ এখন এই মিশ্রণে এই দ্রবণে অ্যাসিডিক অ্যাসিডের এই দ্রবণটাতে মানে এ পাত্রে শুধু এ সিঙ্গেল পাত্রে যদি তুমি এসিএল দাও বা সোডিয়াম হাইড্রোক্সাইড যেটাই দাও পিএইচ এর পরিবর্তন এখন যা আছে তা পরিবর্তন হয়ে যাবে বি পাত্র শুধু বি পাত্রে তুমি যদি এস দাও অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড দাও তাহলে কিন্তু তার পিএইচ এখন যা আছে তার থেকে পরিবর্তন হয়ে যাবে কিন্তু এই দুইটা দ্রবণকে এই দুইটা পদার্থের মিশ্রণকে যদি আমরা একত্রিত করে সি পাত্রে মিশাই তাহলে এখানে এ আর বি মিশ্রিত অবস্থায় আছে তাদের ঘনমাত্রা আগে যা ছিল মিশ্রিত হওয়ার আগে ঘনমাত্রা যা ছিল এখানে হয়তো ঘনমাত্রা তা নাই ভিন্ন হয়েছে আগে আয়তন ছিল এসিটিক এসিড আয়তন ছিল বিশ এমএল আর এই লবণটার আয়তন ছিল তিরিশ এমএল কিন্তু এখন দুইজনের আয়তন হয়ে গেছে তিরিশ প্লাস বি ইকল্টু পঞ্চাশ এম এল তার মানে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেট এই দুটারই কিন্তু ঘনমাত্রারও চেঞ্জ হবে আয়তনেরও চেঞ্জ হবে ঘনমাত্রার আয়তন এটা কোনো ফ্যাক্টর না বুঝতে হবে এখন সি পাত্রে দুইটা জিনিসের মিশ্রণ একটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড দুর্বল অ্যাসিড আর তার লবণের মিশ্রণ নিঃসন্দেহে সি দ্রবণটি এখন সি মিশ্রণটি যেটা কিনা অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম ইথানয়েটের মিশ্রণ নিঃসন্দেহে এটা একটা বাফার দ্রবণ এতে কোনো সন্দেহ নেই আচ্ছা এবার আসো এই চিত্রটার দিকে তাকাও এগুলো আমরা করি বাবা আমাদের তোমাদেরকে অনেকে বুঝতে পারো না বা কষ্ট হয় বা স্মরণ করানোর জন্য বিষয়গুলো আজকে এগুলো নিয়ে একটু আলোচনা আমি করতে চাচ্ছিলাম না প্রথমে পরে আবার ভাবলাম আবার করতে হবে অনেকে হয়তো বা যদি এই জিনিসটাই যা হয়তো ভুলে যায় পরে না অনেকে আবার মনে রাখে অনেকে স্টাডি করে আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম বাফারবণ সম্পর্কে একটু পরে আসার জন্য এখন এখানে খেয়াল করো দেখো এই দুইটা মিশ্রণকে এই দুইটা দ্রবণকে যখন আমরা একত্রিত করেছি এদের মধ্যে কোনো বিক্রিয়া হয় নাই শুধু মিশ্রিত হয়েছে এসিডিক অ্যাসিড আর তার লবণ তাদেরকে একত্রে মিশ্রিত করলে এদের মধ্যে কোনো বিক্রিয়া হবে না জাস্ট মিশ্রিত হবে কারণ কোন এসিড এবং তার লবণ তারা একে অপরের সাথে কোনো বিক্রিয়া করে না জাস্ট মিশ্রিত হয় কিন্তু এখানে খেয়াল করো বাবা এটা হচ্ছে এসিডের দ্রবণ ইথানোয়িক অ্যাসিডের পয়েন্ট ওয়ান মোনার তিরিশ এম দ্রবণ আর এটা কিন্তু বাবা একটা ক্ষারের দ্রবণ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ এসিড এর সাথে খার যখনই মিশাবা আগে ওদের মধ্যে বিক্রিয়া হবে তো এখন বুঝতে হবে জিনিসটা যেহেতু ইথানোটিক এসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে একটি হাইড্রোক্সিল আসে আমরা বলেছিলাম যে এসিড থেকে একটা H+ আয়ন আয়ন আসার যে খার থেকে একটা OH- আয়ন আসে এরা যদি পরস্পর পরস্পরের সাথে বিক্রিয়া করে সমান মাত্রায় বিক্রিয়া হয় তাহলে খেয়াল করো বিক্রিয়াটি সমীকরণ সমতাকিত সমীকরণ দেখলেও আমরা বুঝতে পারি মোল অ্যাসিটিক অ্যাসিডকে সম্পূর্ণ প্রশমিত করতে মোল সোডিয়াম হাইড্রক্সাইড লাগবে তাহলে যেহেতু ঘনমাত্রা সেম থাকতে পারে ডিফারেন্টও থাকতে পারে আগে সেমটা দিয়ে করো তারপরে ডিফারেন্টটা করাচ্ছি ডিফারেন্ট হলে কি করবো ডিফারেন্ট হলে এদেরকে আগে একই ঘনমাত্রা নিয়ে নিতে হবে তারপরে হিসাব নিকাশ করতে হবে একই ঘনমাত্রা না নিয়ে হিসাব নিকাশ করা যায় না তাহলে এখন খেয়াল করো কিন্তু এদের ঘনমাত্রাটা সেম হলেও দেখো আয়তনটা কিন্তু বাবা সেম না যদি আয়তনটা সেম হতো এটাও যদি তিরিশ এম হতো তাহলে মনে রেখো এটার ওয়ান ইকুয়াল হয়ে যেত তাহলে এরা যদি পরস্পর মিশাতাম তাহলে এরা পরস্পর পরস্পরের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণ প্রশমিত হয়ে এই পাত্রে কোনো এসিড থাকতো না কোনো খারও থাকতো না শুধু থাকতো লবণ আর পানি তাহলে সেটা কোনো বাফা দ্রবণ হতো না কিন্তু এটা যেহেতু খার দ্রবণ এখানে দেখো মাত্র দশ এম এল আছে এটার ঘনমাত্রা এটার ঘনমাত্রা সেম আর এরা পরস্পর পরস্পরের সাথে সমান মাত্রায় বিক্রিয়া করে তাহলে আয়তন যদি সেম না হয় তাহলে যেটার আয়তন বেশি এটাই থাকবে। বোঝার চেষ্টা করিও। যখন যখন দুইটা দুইটা বস্তু পদার্থ একে অপরের সাথে বিক্রিয়া করে তারা যদি সমান ঘনমাত্রায় থাকে এবং সমান আয়তনে যদি থাকে আর তারা যদি সমান মাত্রায় বিক্রিয়া করে তাহলে এরা যদি সমান আয়তন এবং সমান ঘনমাত্রা দুটাই সমান থাকে তাহলে বিক্রিয়া শেষে কেউই অবশিষ্ট থাকবে না নতুন পদার্থ সৃষ্টি হবে কিন্তু যদি দুইটা পদার্থ সমান মাত্রা বিক্রিয়া করে এবং দুইজনের ঘনমাত্রা যদি সমান হয় কিন্তু আয়তন যদি ভিন্ন হয় অথবা আয়তন সমান ঘনমাত্রা যদি ভিন্ন হয় তাহলে নিঃসন্দেহে কেউ একজন বাকি থাকবে আরেকটা শেষ হয়ে যাবে যেটার ঘনমাত্রা অথবা আয়তন বেশি ওটাই বাকি থাকবে অবশিষ্ট থাকবে আর যেটার ঘনমাত্রা কম অথবা আয়তন কম এটা লিমিটিং বিক্রিয়ক হবে এবং এটা নিঃশেষ হয়ে যাবে তাহলে বলো তিন নং পাত্রে কে বলতে পারবে কে অবশিষ্ট আছে কে এখানে এই যে দুইটা দ্রবণকে আকর্ষণ কে বললো রুবায়ত হ্যাঁ রুবে তুমি সঠিক সঠিক কারণ এখানে ইথানোয়িক অ্যাসিডের আয়তন বেশি খারের ঘন আয়তন কিন্তু কম তাহলে নিঃসন্দেহে এই বিক্রিয়ায় ক্ষার হয়ে যাবে লিমিটিং বিক্রিয়ক সে সম্পূর্ণ নিঃশেষ হয়ে যাবে তাহলে তিন নং পাত্রে এখন থাকবে কি থাকবে 20ml আরো অ্যাসিটিক অ্যাসিড অবশিষ্ট থাকবে আর তাদের বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন হবে সোডিয়াম অ্যাসিটেট তা থাকবে এখানে কোন সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে না তিন নং পাত্রে কোন সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে না তাহলে বলা যায় তিন নং দ্রবণে আছে অবশিষ্ট অ্যাসিড এবং তাদের বিক্রিয়া উৎপন্ন লবণ তাহলে দ্রবণ হবে না কিন্তু না এই তিন নং দ্রবণ কিন্তু একটি দ্রবণ তাহলে দ্রবণের পিএইচ নির্ণয় করতে আমরা হ্যান্ডারসন সমীকরণ লাগে অম্লীয় বাফার দ্রবণের জন্য একটি হ্যান্ডারসন সমীকরণ আছে ক্ষারীয় বাফার দ্রবণের জন্য আরেকটি হ্যান্ডারসন সমীকরণ আছে বাবা এটা আমরা জানি অম্লীয় বাফার দ্রবণের জন্য হ্যান্ডারসন সমীকরণটা হচ্ছে পিএইচ ইকুয়াল টু পি কে এ প্লাস লগ লবণ বাই অম্ল আর ক্ষারীয় বাফার দ্রবণের জন্য পি ওএইচ ইকুয়াল টু পি কে বি প্লাস লগ লবণ বাই ক্ষার তাহলে আমরা যেহেতু এই দুইটাই হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ তাইলে আমরা এখানে হ্যান্ডারসন সমীকরণ অম্লীয় হ্যান্ডারসন বাফার দ্রবণের জন্য যে হ্যান্ডারসন সমীকরণ আছে ওটাকে ব্যবহার করে আমরা পিএইচটা নির্ণয় করতে পারবো তাহলে বাবা একটু খেয়াল করবেন মনোযোগ দেন একটু প্যাটার্নটা ভিন্ন বলে একটু আমি কথা বলছি আমাদের যে সময় আছে এর মধ্যে পারবো তোমরা একটু ধৈর্য ধরে শোনো আর যদি প্রশ্ন জাগে মনে বুঝি নাই স্যার অবশ্যই আমাকে নোটিস করবা স্যার আমি বুঝি নাই আর ওখানে মেসেজে ইনবক্স করে ইনবক্সে মেসেজ করে লাভ নাই কারণ ওটা আমি দেখি না আমি ওই দিকদার আমি ক্লাস নিচ্ছি তোমরা যদি কিছু বলার থাকে জিজ্ঞাসা থাকে তবে বাবা একেবারে খুব সহজ প্রশ্ন যদি থাকে ওটা একটু বোঝার চেষ্টা করিও যদি মনোযোগটা ঠিক থাকে তাহলে দেখবা ইজিলি বুঝতে চাও যদি মনোযোগটা অন্যদিকে নিয়ে যাও তাহলে সহজ জিনিসটাই তোমাদের বুঝতে কষ্ট হয়ে যাবে তোমাদের অনুরোধ করছি একটু সহজ ভাবে মনোযোগটাকে সব দুনিয়াবি সকল চিন্তা থেকে মনোযোগটাকে একটু আমার দিকে নিয়ে আসো তাহলে দেখবা কত সহজ এই বিষয়গুলো বাফা দ্রবণে কেন সামান্য অ্যাসিড বা খার দিলে পিএইচ এর পরিবর্তন হয় না কত সহজ এগুলা নিয়ে কত তোমরা টেনশন করো কত প্যারেশানি করো সার লিখতে পারি না সার বুঝি না সার মাঝখানে হারিয়ে যায় স্যার একটু লিখেছি তো আর একটু পারি না কেন পারি না এর কারণ হচ্ছে আমরা সঠিকভাবে ভাবে সিস্টেম আমরা পড়ি নাই বিষয়টা কোনটার পর কোনটা নিয়ে আসব কি খেয়াল রাখবো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে তাহলে আমাদের আগে বুঝতে হবে সি দ্রবণটির যেহেতু পিএইচ নির্ণয় করতে বলা হয়েছে এখানে একই প্রশ্ন তিন নং দ্রবণের পিএইচ কত এখানে প্রশ্নটা হলো তিন নং দ্রবণের পিএইচ কত আর এখানে প্রশ্নটা হলো সেম প্রশ্ন যে তিন নং দ্রবণের সাধারণ অ্যাসিড HCl অথবা সালফিউরিক অ্যাসিড সাধারণ ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করলেও তার পিএইচ এর পরিবর্তন হবে না প্রশ্ন সেম প্যাটার্নটা শুধু একটু ভিন্ন এখানে বিক্রিয়া হয়েছে এখানে বিক্রিয়া হয়নি তবে মনে রাখতে হবে মনে রাখতে হবে যখন দুইটা পদার্থ একত্রে মিশ্রিত হবে বিক্রিয়া করবে না তখন তাদের উভয়েরই আয়তন চেঞ্জ হয়ে যায় তাহলে নিঃসন্দেহে উভয়ের ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে নতুন মিশ্রণে ওদের ঘনমাত্রা কত সেটা নির্ণয় করতে হবে তাহলে তুমি খেয়াল করো এসি দ্রবণে এই এসিডের ঘনমাত্রা পয়েন্ট টু এটা থাকবে না এটা চেঞ্জ হবে চেঞ্জ হয়ে কত বি ওয়ান অ্যাশন ইকল টু ভি টু এস টু এই সূত্র দিয়ে বের করতে হবে আবার এই লবণটার ঘনমাত্রা এখন মিশ্রণের আগে আছে পয়েন্ট ওয়ান ফাইভ কিন্তু মিশ্রিত হওয়ার পর সি পাত্রে কিন্তু পয়েন্ট ওয়ান ফাইভ থাকবে না এটাও চেঞ্জ হবে এটাও ঘনমাত্রা তার পরিবর্তিত ঘনমাত্রা ভি ওয়ান অ্যাশান ভি টু এস টু সূত্র দিয়ে লঘুগণ সূত্র দিয়ে আমরা করতে পারবো করার পর বাবা এসিড এর ঘনমাত্রা নতুন ঘনমাত্রা সি পাত্রে নতুন ঘনমাত্রা কত সি পাত্রে লবণের ঘনমাত্রা নতুন ঘনমাত্রা কত বের করার পর ওই হ্যান্ডারসন সমীকরণে আমরা লবণের ঘনমাত্রা আর অম্লের ঘনমাত্রা যদি বসাই দেই পি কে এর মান তো কে এর মান যেহেতু দেওয়া আছে পি কে এর মানটাও হয়ে গেল পিএইচ খুব ইজিলি বের করতে পারবা আমি যদি তোমরা বলো তাহলে আমি করিয়ে দিচ্ছি আর না হলে তোমরা ধারণা দিয়ে দিচ্ছি এটা হোমওয়ার্ক থাকলো কি বলো বলো সবাই বলতে হবে যদি বলো তাহলে আমি করিয়ে দেব কারণ এগুলো আগের করানো জিনিস আমি আবার একটু ধারণা দিয়ে দিয়েছি আমরা সি মিশ্রণে পিএস নির্ণয় মানে এই পাত্রের পিএস টা নির্ণয় করছি বাবা এরপরে উচ্চতর দক্ষতার প্রশ্নের দিকে যাচ্ছি সবাই একটু খেয়াল করো উত্তর আমরা আগে পরে লিখব আমি দু মিনিট সময় দিব একটু বুঝে নেই খেয়াল করো প্রথমেই আমাদের উত্তরের শুরুতেই লেখবা সি পাত্রে নতুন ঘনমাত্রা বা পরিবর্তিত ঘনমাত্রা বাবা তোমাদেরকে আগেও বলেছি এই মিশ্রণ এবং এই মিশ্রণ দুইটা দ্রবণকে যখন সি পাত্রে মিশ্রিত করব দুজনেরই নতুন ঘনমাত্রা আগে যা ছিল এটা থাকবে না পরিবর্তিত হবে সেটা কত বের করছি সূত্রটা কি বলো ভি ওয়ান এস ওয়ান ভি টু এস টু এখন সাইড নোট দাও এই অ্যাসিটিক অ্যাসিডের ভি ওয়ান মানে মিশ্রণের আগের আয়তন এস ওয়ান মানে মিশ্রণের আগের ঘনমাত্রা ভি টু মানে মিশ্রিত হওয়ার পরে তার আয়তন আর এস টু মানে মিশ্রিত হওয়ার পরে ঘনমাত্রা এটাই বের করব তাহলে বল এই এসিটিক অ্যাসিডের মিশ্রিত হবার আগে ওয়ান যেটা ওয়ান মিশ্রিত হওয়ার আগে তার আয়তন অচ্ছিল বিশ এমএল তার ঘনমাত্রা ছিল পয়েন্ট টু মোলার আর মিশ্রিত হয়েছে এটার বিশ এমএল প্লাস এটার তিরিশ এমএল মোট মিলে এখানে সি দ্রবণের আয়তন হবে বিশ প্লাস ত্রিশ ইকুয়াল টু পঞ্চাশ আর এস টু মানে মিশ্রিত হওয়ার পর যখন তারা আয়তন পঞ্চাশ হয়ে গেল তখন এসিটিকে অ্যাসিডের নতুন ঘনমাত্রা কত সেটাই আমরা বের করব তাহলে আমরা লিখব বা এস টু ইকুয়াল টু ভি ওয়ান এস ওয়ান ডিভাইডেড বাই ভি টু মানগুলো বসিয়ে দেই টোয়েন্টি পয়েন্ট টু আর হচ্ছে ফিফটি ক্যালকুলেশন করে দ্রুত আমাকে বলো কত হয় এরপরে ঠিক ক্যালকুলেশন করে আমাকে জানাবে তারপরে লেখবা সি পাত্রে এই যে লবণটা লবণটা তারও কিন্তু ঘনমাত্রার পরিবর্তন হবে এর নতুন ঘনমাত্রা একই প্রশ্ন ভি আমরা একটু শর্টকাট করে ফেলি বাবা এস টু ইকুয়াল টু ভি ওয়ান এস ওয়ান ভাই ভি টু এখানে এই যে এই লবণটার আগের মিশ্রিত হওয়ার আগে তার আয়তন ভি ওয়ান হচ্ছে ত্রিশ এম এল এস ওয়ান মিশ্রিত হওয়ার আগে তার ঘনমাত্রা কিন্তু পয়েন্ট ওয়ান ফাইভ মোলার মিশ্রিত হওয়ার পর তাদের আয়তন কিন্তু পঞ্চাশ এম উভয়ের আয়তনই পঞ্চাশ এখন উভয়ই এই পঞ্চাশ এম এর মধ্যে আছে তখন তার ঘনমাত্রা এস টু টু হোয়াট তাহলে এস টু কিন্তু এখানেও আমরা বের করতে পারবো এটা হচ্ছে কত ত্রিশ আর হচ্ছে পয়েন্ট ওয়ান ফাইভ আর হচ্ছে পঞ্চাশ দ্রুত বলতো বাবা অ্যান্সার গুলো কে বলতে পারবে অ্যান্সার স্যার প্রথমটা হইছে 0.08 0.08 মোলার আর দ্বিতীয়টা 0.09 0.09 মোলার আমরা পেয়ে গেলাম বাবা সি পাত্রে আমাদের অ্যাসিডের ঘনমাত্রা এখন কত লবণের ঘনমাত্রা এখন কত এটা আমাদের লাগবে এরপর আমরা কি লিখব বলো এরপর আমরা লিখব এরপর আমরা লিখব আমরা একটু এদিক থেকে আমরা এদিকে চলে আসি দেখো এখন আসে হ্যান্ডারসন সমীকরণ আমরা জানি আমরা জানি হ্যান্ডারসন সমীকরণ অম্লীয় বাফার দ্রবণের জন্য পিএইচ এইচ টু পি কে এ প্লাস লগ লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিড বা অম্লের ঘনমাত্রা তো হয়ে গেল আমাদের কাজ কিন্তু আচ্ছা এখানে কেউ মাইনাস দিয়ে অম্লটাকে উপরে লবণটাকে নিচে দিতে পারে হোয়াট এখন খেয়াল করো পি কে এ মানে কি লগ মাইনাস লগ অফ কে এ দেখো পি কে মানেই কিন্তু মাইনাস লগ অফ কে এ প্লাস এবার আসো লগ লবণের ঘনমাত্রা সি পাত্রে কত পেয়েছো লবণের ঘনমাত্রা পেয়েছো দেখো অনেকে কিন্তু উপরে এটা লিখে ফেলবে লবণের ঘনমাত্রাটা উপরে পয়েন্ট জিরো নাইন তাহলে আমরা লিখবো পয়েন্ট জিরো নাইন আর নিচে হচ্ছে পয়েন্ট জিরো এইট এখন এটাকে ক্যালকুলেশন করো আর এটা কি বলো এখানে তো পিএস থাকতে সেই এবার এটা কত বাবা মাইনাস লগারিদম অফ কে এ কে এর মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এইট ইন্টু টেন টু দি পর এটার মানটা কত হবে মাইনাস কিছু আসতে পারে দেখো তো একটু একটু ক্যালকুলেশন করে আমাকে জানাও প্লাস বা একসাথেও ক্যালকুলেশনটা তোমরা করতে পারো পয়েন্ট জিরো নাইন একসাথে ক্যালকুলেশন করে পিএইচ এর মানটা কত পুরোটা করে আমাকে জানাও পিএইচ এর মানটা কত আসে বাকিটা ক্যালকুলেশন বাবা করে নিও এটা আমি আর এটা এই ক্যালকুলেশনটা তোমরা বাসায় করবে কেমন তাহলে আমাদের কিন্তু দেখো এই সি পাত্রে অর্থাৎ বাফার দ্রবণের পিএইচ এই হ্যান্ডারসন সমীকরণের সাহায্যে বের করতে গেলে আমাকে আগে কি করতে হবে লবণের ঘনমাত্রা যেই পাত্রের পিএইচ বাফার দ্রবণটার বাফার দ্রবণটার মধ্যে দুর্বল অ্যাসিডের ঘনমাত্রাটা কত এবং তার লবণের ঘনমাত্রাটা কত এটা আমাদের কিন্তু বের করতে হবে তাহলে এটাই হচ্ছে আমাদের কাজ আর লবণের ঘনমাত্রাটা এবং অ্যাসিডের ঘনমাত্রাটা যদি আমরা পেয়ে যাই তাহলে তো কে এর মান দেওয়াই আছে পিকে এর মানও আমাদের জানা হয়ে গেল তাহলে পিকে এর মানও জানা লবণের ঘন জানা হ্যান্ডারসন সমীকরণ আমাদের বসায় দিলেই পিএইচ এর মানটা হয়ে গেল তাহলে একটু খেয়াল করো তো বাফার দ্রবণের পিএইচ বের করতে গেলে সবচেয়ে বড় বাধা হচ্ছে কি আগে চিন্তা করতে হবে এটা বাফার দ্রবণ কিনা। নিশ্চিত হওয়ার পর এই বাফার দ্রবণে কোন এসিড আর কোন লবণ আছে এখন তাদের এই অবস্থায় মিশ্রিত অবস্থায় তাদের নতুন ঘনমাত্রা আগে ঘনমাত্রা কি ছিল সেটা না নতুন ঘনমাত্রা কত এটা বের করতে হবে আর নতুন ঘনমাত্রাটা বের করতে হলে আগে তার ঘনমাত্রা কত ছিল আগে তার আয়তন কত ছিল এখন তার আয়তন কত এখন তার ঘনমাত্রা লঘুকরণ সূত্র ভি ওয়ান টু ভি টু এস টু দিয়ে আমরা বের করতে পারবো তাহলে কাজটা কিন্তু খুব ইজি দেখো করার চেষ্টা করিও না আমরা বুঝতে হবে আমাদের মুখের পিএস নির্ণয় করতে বললেই আমরা চোখটা চলে যাবে মাথা মানে আমাদের মাথার মধ্যে নিয়ে আসবো যে আমার কি লাগবে হ্যান্ডারসন সমীকরণ লাগবে হ্যান্ডারসন সমীকরণ কি হ্যান্ডারসন সমীকরণ এই এখানে এই সমীকরণে পিএস বের করতে গেলে কি কি লাগবে

সবাই একটু মনোযোগ দাও এটার দিকে আমরা এটার উত্তরের শুরুতেই দেখো প্রয়োগের প্রয়োগের উত্তর উত্তর গ উত্তর এখানে লিখবা বাবা এইখানের উত্তরটা একটু ভিন্ন যেহেতু বিক্রিয়া হচ্ছে এখানে তাহলে আমরা শুরুতেই লিখবো সংশ্লিষ্ট বিক্রিয়া তাহলে বাবা সংশ্লিষ্ট বিক্রিয়ার সমতাকিত সমীকরণ সমতা সমীকরণটা কি আমরা জানি এটা আমরা সবাই জানি এগুলো করতে করতে মুখস্থের মতো হয়ে যায় যখন ইথানিক অ্যাসিড যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এটার একটা এইচ আর ওয়েচ মিলে এখনো পানি বা মোল পানি হয়ে যায় তাহলে আর বাকি থাকতেছে তোমার কি এখানে এইসটা চলে যাওয়াতে বাকি থাকতেছে সিডাবল এন এ মাইনাস আর ওখান থেকে ওয়েসটা চলে যাওয়াতে থাকতেছে সোডিয়াম একটা লবণ আশা করছি অ্যাসিড খারের সাথে বিক্রিয়া করিয়া পানি এবং লবণ তৈরি করে এই একমল একমল সমতকিত সমীকরণ আমাকে এই ধারণাটা দিয়েছে একমলের সাথে একমল সমান মোলে বিক্রিয়া হয় সমান মাত্রায় বিক্রিয়া হয় তাহলে যেহেতু উভয়ের ঘনমাত্রা সেম দেওয়া আছে বাবা খেয়াল করো সেম না থাকলে কিন্তু সেম করে নিতে হবে দুইটার ঘনমাত্রা একরকম করে নিতে হবে তাহলে পয়েন্ট ওয়ান মোলার এটাও কিন্তু পয়েন্ট ওয়ান মোলার কিন্তু দেখো এটার আছে তিরিশ এম এটা হচ্ছে প্রদত্ত আয়তন প্রদত্ত আয়তন হচ্ছে আর এটার আয়তন হচ্ছে বাবা দশ এম তাহলে একটু খেয়াল করো তোমরা নিশ্চয়ই যেহেতু দোড়ার ঘনমাত্রা সেম তাহলে এটার দশ এম এল এটা তিরিশ এম থাকলো এখান থেকে মাত্র দশ এম এল এসিড বিক্রিয়া করবে এটা দশ এম এর সাথে এবং এই খাপটা সম্পূর্ণ বিক্রিয়া করে লবণের পানি হয়ে যাবে তাহলে বলো এখানে সৃষ্টি হবে পয়েন্ট ওয়ান মোলার ঘনমাত্রার পয়েন্ট ওয়ান মোলার খেয়াল করিও একটু এখানে সৃষ্টি হবে পয়েন্ট ওয়ান মোলার ঘনমাত্রার দশ এম এসিড আর দশ এম পানি হবে খেল করিও আমরা বুঝতেছি জিনিসটা তাহলে এখানে লিখতে পারি বিক্রিয়া মতে বিক্রিয়া মতে তিন নং পাত্রে তিন নং পাত্রে বাবা এটা হচ্ছে উৎপন্ন লবণের ঘনমাত্রা ও আয়তন ঘনমাত্রা ও আয়তন এটা এই যে পয়েন্ট ওয়ান মোলার টেন এম এল এটা হচ্ছে উৎপন্ন লবণের ঘনমাত্রা এবং আয়তন আচ্ছা এবার দেখো তিন নং পাত্রে অবশিষ্ট অবশিষ্ট যে এসিডিক অ্যাসিড আছে এইচ থ্রি সি ডাব্লু এইচ অবশিষ্ট অ্যাসিডিক অ্যাসিড এর আয়তন কত হবে বলো তো আয়তনটা কত হবে তিন নং পাত্রে অবশিষ্ট অ্যাসিডিক অ্যাসিড থাকবে কত বলতে পারো 30 ml প্রদত্ত ছিল তার মধ্যে থেকে 10 ml বিক্রিয়া করে ফেলেছে তাইলে এখনো আছে বাবা আর 20 ml আচ্ছা এবার আসো আরেকটা কথা লিখতে হবে তিন নং পাত্রে উৎপন্ন সমান সমান দশ এম এল এবার একটু খেয়াল করো উৎপন্ন লবণের আয়তন কিন্তু দশ এম বাবা আর উৎপন্ন এই দশ এম এল খার কিন্তু পুরোটাই বিক্রিয়া করে ফেলেছে এখান থেকে দশ এম এল নিয়ে তাহলে এখানে এসিড থাকলো আর বিশ এম একটা কথা তোমাদের বোঝাবো উচিত আমাদের হ্যান্ডারসন সমীকরণে কি লাগে দেখো এখানে কিন্তু এটা করতে হয় না দেখো এখানে কিন্তু কোনো বিক্রিয়া দেখাইতে হয় না কারণ এখানে কোনো বিক্রিয়া হয় নাই এখানে কে কার সাথে কত বিক্রিয়া করে এগুলো কিন্তু কিছুই লাগে না অবশিষ্ট কে আছে অবশিষ্ট কি আছে ওLambda কিচ্ছু লাগে নাই আর এখানে কিন্তু অবশিষ্ট অ্যাসিড কত আছে এটা বের করতে হবে তার আয়তন কত এবং উৎপন্ন লবণের আয়তন কত সেটা বের করতে হবে তাহলে আমরা দুইটা জিনিসকে পাশাপাশি রাখার কারণটা হলো দুটোর মধ্যে পার্থক্য বোঝা যখন বিক্রিয়া হবে তখন কিভাবে আর যখন বিক্রিয়া হবে না জাস্ট মিশ্রিত হবে তখন কিভাবে তাহলে দুই ক্ষেত্রে কিন্তু আমাদের হ্যান্ডারসন সমীকরণটা লাগবে এটার ক্ষেত্রে কোনো ভুল নেই দুই ক্ষেত্রে আমাদের হ্যান্ডারসন সমীকরণ লাগবে মাস্ট বি তাহলে আমরা দেখতেছি পার্থক্যটা দুইটা জিনিসকে একসাথে যদি তোমরা করো তাহলে খুব সহজে বুঝতে পারবা এখানে বিক্রিয়া হয়েছে বিদায় বিক্রিয়া সংশ্লিষ্ট বিক্রিয়া সমতাকিত সমীকরণ আমাদের জানান দিচ্ছে এটা এটা সমান মাত্রায় বিক্রিয়া করে দুইটার ঘনমাত্রা সেম তাহলে দুইটার আয়তন যেহেতু ভিন্ন অবশ্যই যেটার আয়তন বেশি এটা অবশিষ্ট থাকবে আর যতটুকু বিক্রিয়া করেছে ঠিক ততটুকু লবণ সৃষ্টি হবে তাহলে এখান থেকে দশ এম এল এখান থেকে দশ এম এল বিক্রিয়া করে দেখো এখানে কিন্তু অনেকে চিন্তা করবে স্যার এখান থেকে দশ এম এল বিক্রিয়া করছে এখান থেকে দশ এম এল বিক্রিয়া করছে তাহলে স্যার এখানে বিশ এম হলো না কেন না এখানে বিশ এম এল না বিক্রিয়ার সমীকরণ আমাকে কি বলতেছে এটার একমল এটার একমল বিক্রিয়া করলে এটাও একমলই হয় এটার একমল এটার একমল মিললে এটা দুই মল হয় না এটার দশ এম এল এটার দশ এম এল বিক্রিয়া করলে এটা দশ এম এলই হবে এটা বিশ এম এল হবে না বিক্রিয়ার সমীকরণ আমাদের তাই বলছে অনেকেই চিন্তা করে স্যার এখান থেকে দশ এম এল বিক্রিয়া করলো এখান থেকেও দশ এম এল বিক্রিয়া করলো তাইলে স্যার লবণ কেমনে দশ এম এল হলো হ্যাঁ বিক্রিয়ার সমীকরণ তো আমাদের তাই বলে এখানে কি দশ এম এল আবার পানি আছে না তাহলে এখান থেকে দশ এম এসিড এখান থেকে দশ এম এল খার বিক্রিয়া করে দশ এম এল লবণ সৃষ্টি করে এবং দশ এম এল পানিও কিন্তু সৃষ্টি করে তাহলে আমাদের বুঝতে হবে জিনিসটা লবণ কিন্তু এখানে এখানে সৃষ্টি হয়েছে তাহলে তিন নং পাত্রে লবণের লবণের পরিমাণটা হচ্ছে এসিড কিন্তু এখন আর তিরিশ এম এল নাই দশ এম এল এসিড অলরেডি বিক্রিয়া করে ফেলেছে খারকে নিঃস নিউট্রিশন প্রশমিত করার জন্য নিউট্রেলাইজ করার জন্য তাহলে এখানে কিন্তু এসিড এখন আছে আর বিশ এম এল এখন আসো বাবা আমরা লিখবো এবার লিখবা আমরা জানি যেহেতু এটা বাফার দ্রবণ তিন নং দ্রবণটি যেহেতু বাফার দ্রবণ তার পিএইচ বের করতে গেলে আমাদের হ্যান্ডারসন সমীকরণ লাগবে পি কে এ প্লাস লগ লবণ বাই অম্ল বাই অ্যাসিড যাই লেখো এখন কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা দেখো এখানে পিকের মান আমাদের জানা যেহেতু কে এর মান জানা দেওয়া আছে অনেক সময় কে এ না দেওয়া থেকে পিকের মান সরাসরি দেওয়া থাকে প্রশ্নে তাহলে আরো সহজ এর মান সরাসরি বসাই ফেলবো ফোর পয়েন্ট সেভেন ফোর থাকতে পারে ফোর পয়েন্ট সেভেন ফাইভ থাকতে পারে তাহলে যদি পিকের এর মান প্রশ্নে থাকে ওইটা কিন্তু সরাসরি বসাবা পিকে এর মান সরাসরি ওখানে আর মাইনাস লগ অফ কে লেখার কোনো প্রয়োজন নাই যদি কে এ এর মান দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে মাইনাস লগ অফ কে এ লেখে তারপরে এভাবে বের করব অথবা তুমি রাফের মধ্য মধ্যে এর মানটা বের করে নিয়ে এসে এখানে সরাসরি বসাই দিতে পারো এখন আসো প্রবলেমটা কোথায় দাঁড়ালো আমরা তো বের করেছি অবশিষ্ট অ্যাসিডের আয়তন আর উৎপন্ন লবণের আয়তন কিন্তু এখানে তো আমাদের প্রয়োজন লবণের ঘনমাত্রা এবং অম্লের ঘনমাত্রা তাহলে আয়তন এবং ঘনমাত্রা ব্যাপারটা কেমন যেন একটু উদ্ভট উদ্ভট লাগে না তো এই কথাটা শুধু মনে রাখো একই ঘনমাত্রার সমান ঘনমাত্রার সমান ঘনমাত্রার দুইটা পদার্থের যখন মিশ্রণ হয় তাদের আয়তনের অনুপাতটাই হচ্ছে ঘনমাত্রার অনুপাত আবারও বলছি একই ঘনমাত্রার যদি ভিন্ন ঘনমাত্রার হতো তাহলে ভিন্ন বিষয় যদি একই ঘনমাত্রার দুইটা পদার্থ একত্রে মিশ্রিত অবস্থায় থাকে একই ঘনমাত্রার দুইটা পদার্থ যখন মিশ্রিত অবস্থায় থাকে তাহলে তিন নং পাত্রে এখন কে কে আছে অবশিষ্ট এসিড ইথানোয়িক এসিড আর তার

তোমরা আরো অনেকে আমি করতে দেখেছি অনেক শিক্ষকও করতে দেখেছি তোমরাও চাইলে করতে পারো একটু বড় হয়ে যাবে অঙ্কটা কি এখন যে লবণটা উৎপন্ন হলো তার আয়তন 10 ml এখন তার ঘনমাত্রা হচ্ছে 0.1 কিন্তু এই 10 ml আয়তন 0.1 ঘনমাত্রা মিশ্রণে কিন্তু আয়তন কিন্তু 30 10 40 ml এই 40 ml এ এখন তার নতুন আয়তন কত এই অ্যাসিডের অবশিষ্ট অ্যাসিডের নতুন আয়তন কত ওই v1 s1 v2 s2 দিয়ে বের করে তারপরে সেই ঘনমাত্রা বসানো এত ঝামেলার তো প্রয়োজন নেই যেহেতু আমরা জানি যে সমান ঘনমাত্রার অ্যাসিড এবং লবণ যখন মিশ্রিত অবস্থায় থাকবে তাদের আয়তনের অনুপাতটাই তাদের ঘনমাত্রার অনুপাত এত ঝামেলার কি প্রয়োজন সময় ক্ষেপন করার কি মানে আছে কোনো মানে নেই আমি কি কথাটা বোঝাতে পেরেছি সবাই কি বুঝতে পেরেছো কথা বলছো না জি তাহলে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা তার এই যে অবশিষ্ট এসিড বিশ এম আছে তার নতুন ঘনমাত্রা এখন এই মিশ্রণের আয়তন কিন্তু দেখো তিরিশ এম এল প্লাস দশ এম এল এখন কিন্তু চল্লিশ এম এল কিন্তু তার আয়তন ছিল বিশ এম এল বিশ এম এখন তার ঘনমাত্রা বিক্রিয়া বিক্রিয়া খেয়াল করো এসিটিক অ্যাসিডের আগের ঘনমাত্রা হচ্ছে পয়েন্ট ওয়ান এখন তার অবশিষ্ট আয়তন হচ্ছে বিশ এখন কিন্তু আর তিরিশ এম নাই বিক্রিয়া করার পর কিন্তু বিশ আছে তাহলে এই বিশ আয়তন পয়েন্ট ওয়ান মোলার অ্যাসিডিক অ্যাসিড এখন এই চল্লিশ এম তার আয়তন ঘনমাত্রাটা কি পয়েন্ট ওয়ানই থাকবে নাকি অর্ধেক হয়ে আসবে কমে আসবে এইভাবে করেও তুমি করতে পারো কিন্তু এত ঝামেলার প্রয়োজন নেই বাবা সরাসরি আমরা লবণের আয়তনটা বসাই দিব অম্লের আয়তনটা বসাই দিব যেহেতু তাদের ঘনমাত্রাটা সেম পয়েন্ট ওয়ান এবং পয়েন্ট ওয়ান সো আমরা এখন বসাই দিলে আমাদের হয়ে গেল পিকের মানটা একটু আগেও পেয়েছো প্লাস এখানে কি লাগবে বলো এখানে লেখবা মাইনাস লগারিদম অফারিদম আর এখানে হচ্ছে লগ এখানে তুমি লবণের আয়তনটা লিখবা দশ আর অম্লের আয়তনটা হচ্ছে বাবা 20 এবার এটাকে ক্যালকুলেশন করে যা আসবে এটাই হচ্ছে এই দ্রবণের পিএইচ তাহলে বাফার দ্রবণের পিএইচ আমরা যখন বের করতে যাব নিঃসন্দেহে আমরা খেয়াল রাখবো বাফার দ্রবণের পিএইচ যখন আমরা বের করতে যাব নিঃসন্দেহে আমরা খেয়াল রাখব হ্যান্ডারসন সমীকরণ আমাদের লাগবে আর হ্যান্ডারসন সমীকরণে অ্যাসিড এবং লবণের ঘনমাত্রা আমাদের ঘনমাত্রাটা বের করে হ্যান্ডারসন সমীকরণে বসায় দিলে হয়ে গেল আর যখন বিক্রিয়া হবে বিক্রিয়া হওয়ার পর অবশিষ্ট অ্যাসিড এবং উৎপন্ন লবণের আয়তনটাই হচ্ছে তাদের আসলে যদি ঘনমাত্রা সেম থাকে এটাই হচ্ছে তাদের লবণ এবং অম্লের ঘনমাত্রার অনুপাত তো সেইভাবে সেইভাবেই কিন্তু আমরা পেজগুলো নির্ণয় করে ফেলব বুঝতে পেরেছো কি বলছি এখন আমার কথা হলো বাবা স্যার অ্যাসিড আর যে খাট থাকে তংবি তালে উইনিউমে যাব না স্যার যদি বিক্রিয়া হয় এদের মাঝে হ্যাঁ যদি বিক্রিয়া হয় কেমন এখানে জাস্ট এই দুই মিনিট বা তিন মিনিট আছে এর মধ্যে এটা কি লেখা হয়েছে লেখা হলে আরেকটা কথা বলবো লেখাটা শেষ করো আগে তারপরে বলছি লেখাটা শেষ করো প্লিজ লেখা তোলো আগে হিসাব নিকাশ বাসায় বসে করিও একটু খেয়াল করো অভিসহ যারা আছো এখানে দুইটার ঘনমাত্রা সেম ছিল যদি ঘনমাত্রা যদি এটার মনে করো পয়েন্ট টু থাকতো ভিন্ন ঘনমাত্রা দেখো ভিন্ন ঘনমাত্রা এবং ভিন্ন আয়তন সেই ক্ষেত্রে কি করব কিভাবে চিন্তা করব যে আগে তো চিন্তা করতে হবে এটা বাফার দ্রবণ কি না তাহলে আমাদের এই ক্ষেত্রে আমি দু মিনিটে শেষ করছি প্রথমে এটা সব ঠিক থাকবে দেখো একটু হয়তো মানগুলা ভিন্ন হবে কিন্তু নিয়মটা ঠিক থাকবে শুধু এখানে আর একটু কাজ করে নিতে হবে প্রথমেই লিখতে হবে এক নং দ্রবণের ক্ষেত্রে দেখো দেখো এখানে কি লেখা আছে ত্রিশ এম এল পয়েন্ট ওয়ান মোলার এসিটিক অ্যাসিড বা ইথান যেই কথা টু ইকুয়েবেলেন্ট মানে সমতুল্য এই আয়তন আর এ পয়েন্ট ওয়ান ঘনমাত্রা এবং আয়তন ভি ওয়ান এটা যদি ভি ওয়ান এটাকে যদি ভি ওয়ান ধরো আর এটাকে যদি পরীক্ষার খাতা কি লেখো না এই যে ভি ওয়ান দেখছি পরীক্ষার খাতা তোমরা লিখো না আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি এটা যদি ভি ওয়ান যদি অ্যাস ওয়ান ধরো তাহলে এই দুইটাকে গুণ করো তাহলে কত হয় দেখো তিন এম এল আর এই দুটাকে গুণ করলে ত্রিশ আর পয়েন্ট ওয়ান কে গুণ করলে তিন হয় তাহলে এটা হয়ে যাবে মোলার মানে যে যেকোনো পদার্থের আয়তনের সাথে তার ঘনমাত্রা গুণ করলে এটা মোলারে চলে যায় তাহলে এটাকে যদি তোমরা ভি টু ধরো আর এটাকে যদি তোমরা এস টু ধরো দেখো তো ভি ওয়ান ইকুয়াল টু ভি টু এস টু হয় কিনা একই থাকতেছে সেম তাহলে এখানে ত্রিশ আর পয়েন্ট ওয়ান গুণ করলে ভি ওয়ান ওয়ান যা হয় আর এখানে তিন আর এক গুণ করলে তাই হয় তাহলে এই সমতুল্য কথাটা লেখা যায় এবার আসো দুই নং দ্রবণের ক্ষেত্রে কি লেখা যায় দুই নং দ্রবণের ক্ষেত্রে দুই নং দ্রবণটা আছে দেখো 10 এম এল কমা পয়েন্ট টু মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইবালেন্ট টু দশকে দুই দিয়ে গুণ দাও তাহলে এটা হয়ে যাবে দুই এম এক মোলার সোডিয়াম হাইড্রক্সাইড একই কথা

খার বাকি থাকবে না খার লিমিটিং বিক্রিয়ক হয়ে যাবে নিঃসন্দেহে তিন রং দ্রবণটি একটি বাফার দ্রবণ হবে এরপরে এখানে আমরা কি লিখব ঘনমাত্রাটা লিখব এখানে 0.1 মোলার না আগের ঘনমাত্রা ভুলে যাও এটাও হবে 1 মোলার এটাও হবে 1 মোলার এটা এখন 30 হবে না এটা এখন 10 হবে না এটা হবে 3 ml আর এটা হবে 2 ml এখন তাদের বিক্রিয়া মতে আমরা কি লিখব 3 থেকে 2 বাদ গেল তাহলে থাকলো কত আর বলো অ্যাসিটিক অ্যাসিড থাকলো কত 1 ml আর লবণ উৎপন্ন হলো কত বলো এদের মাঝে বিক্রিয়া করে লবণ উৎপন্ন হলো 2 ml এখন এই এইভাবে হয়ে যাবে আমি জানি না করে বলছি কতটুকু বুঝতে পেরেছো অনেকেই হয়তো বুঝতে পেরেছ আমি আবারও বলছি যখন ভিন্ন ঘনমাত্রা থাকবে এদেরকে একই ঘনমাত্রা নিতে হবে একই ঘনমাত্রা নেওয়ার পর আগের ঘনমাত্রা এবং আগের আয়তন ভুলে যাব নতুন ঘনমাত্রা এবং নতুন আয়তনগুলো গুলো লিখব সেই অনুযায়ী বিক্রিয়া করে কে বাকি থাকবে এগুলা বের করে তারপর আমরা সমীকরণে এসিড এবং খারের আয়তন বসাই এসিড এবং লবণের আয়তন বসিয়ে দেব এবং পিএইচ নির্ণয় আমাদের হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরেছো তোমাদের ক্লাসের সময় হয়ে গেছে দ্রুত তোমরা ওই ক্লাসে জয়েন করো ইনশাল্লাহ আগামী ক্লাসে প্রত্যেককে এই বিষয়গুলো সুন্দর করে আরো টেক্সট বুক দেখে এরকম সিমিলার আরো কিছু প্রবলেম বা উদ্দীপক তোমরা দেখে সমাধান করার চেষ্টা করো না বুঝলে আমি আছি বাকিরা চলে যাও যাদের সমস্যা আছে তারা ছাড়া যাদের সমস্যা আছে তারা আর পাঁচ মিনিট থাকো আমি তোমাদের প্রবলেম গুলো সলভ করবো অন্যরা প্লিজ গ্রুপ লিপ করো আমাদের হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম সবাই চলে যাও ওয়ালাইকুম আসসালাম অন্য ক্লাসে চলে যাও